লার্ন ডিজিটাল মার্কেটিং ফর্ম এলইডি। তো আমি এইটুকু লিখলাম হ্যাশট্যাগ ইউজ করার জন্য, সার্চিং ইউজ করা হয় আমি ওইটা ব্যবহার করবো না, আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখলাম তার উপর ভিত্তি করে হ্যাশট্যাগ ব্যবহার করবো। তো এখানে আমার দেখেন ডিজিটাল মার্কেটিং একটা জিনিস, তো আমি এখানে সার্চ যদি দেখি ডিজিটাল মার্কেটিং লিখে, তাহলে এখানে দেখেন প্রথমে ইউজার আসছে, তারপরে যে পোস্ট গুলো আসছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্ট সেটা। তো আপনার পোস্ট গুলো যদি কেউ এই ডিজিটাল মার্কেটিং যে সার্চ দেয় তাহলেও যেন আসে, তবে এখানে কিন্তু আসার জন্য সবার জন্য এখানে আসবে না, এখানে আসার জন্য আপনার ওই এনগেজমেন্ট কেমন সেটা ডিপেন্ড করবে। এখানে আপনার কি কি হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি, এখানে যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা আমরা ইউজ করতে পারি, হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য হ্যাশ এটা ব্যবহার করতে হবে, এটা হচ্ছে কিবোর্ড, যারা জানেন তাদের জন্য কিবোর্ডের থিতি, শিফট চাপ দিয়ে কিবোর্ডের থিতি চাপ দিলেই হ্যাশট্যাগ চলে আসবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এটা আমরা একবারে দিব, যেটা আমরা কিওয়ার্ডের ভিতরে লিখবো সেটা একবারে লিখবো। তারপর আমরা শুধু মার্কেটিং যে একটা জিনিস একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, শুধু ডিজিটাল দিয়ে একটা ইউজ করতে পারি, এলইডিপি অর্থাৎ কোথা থেকে আমরা শিখবো সেটা এলইডিপি একটা হ্যাশট্যাগ হতে পারে, অর্থাৎ এখানে যতগুলো হ্যাশট্যাগ দেওয়া পসিবল রিলেটেড, এই যে আমাদের এই যে নিচের পোস্টে এইখানে যে ই করছে হোম পেজে, এখানে দেখেন এখানে কিন্তু নিউজটা বিবলো প্রবে প্রোফেসি একটা ট্রুথ একটা নলেজ একটা ওয়াইজডম ইকোনমিক্স ইনফ্লুয়েন্স রিভিলেশন, তো এখানে কিন্তু হ্যাশট্যাগের জন্য আমরা একটা উদাহরণ দেখাব, এখানে অনেকগুলো হ্যাশট্যাগটা আপনি কেন ইউজ করবেন সেটা কিন্তু আপনার যাতে সার্চ ইঞ্জিনে বা সার্চ রেজাল্টে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা টুইটার অপটিমাইজেশন, এর আগে বলছিলাম লিঙ্কডিন অপটিমাইজেশন, আমরা তখন লিঙ্কডিনে কাজ করছিলাম, আজকে টুইটার এবং টুইটার অপটিমাইজেশন, তো যেটাই করি সেটা আমাদের এই পোস্ট আমরা যে পোস্টটা করবো সেই পোস্টটা যেন শুরুতে দিকে থাকে বা ফার্স্টে থাকে, যাতে সবাই এই পোস্টটা দেখে বা আমাদেরকে খুঁজে পায়, এই জন্য আমরা এই হ্যাশট্যাগগুলো ইউজ করবো। তো এইভাবে আপনারা হ্যাশট্যাগগুলো নিজেরা যে লেখাগুলো লিখবেন তার উপর ভিত্তি করে হ্যাশট্যাগগুলো ইউজ করবেন, তো হ্যাশট্যাগের সাজেশনসের জন্য কতগুলো ইয়ে আছে যে এই লেখাগুলোর উপর ভিত্তি করে আপনি কোন হ্যাশট্যাগটা দিলে ভালো হয় এর জন্য কিছু ইয়ে আছে সাইট আছে, ওইগুলো এখন আমার ইসে নাই, আর আমি তো এখন ফেরার মধ্যে আছি, আবারও সামনে চলে আসছে, যার কারণে এখন ওইভাবে এমনি শর্টকাটে আমি যেহেতু কিছু আলোচনা করছি আপনি একটু দেখলো, আলোচনা করলে দেখলো একটু ভিন্ন আলোচনা হইলো আর কি, এই ডবল তথ্য বেরো আসলো আর কি। হ্যাশট্যাগের ব্যাপারটা মানে সর্বোপরি কথা হলো, হ্যাশট্যাগের ব্যাপারটা হলো আমরা মার্কেটিং যদি করি তাহলে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে মার্কেটিং করলে পারে, কেউ যদি এসে সার্চ করে ডিজিটাল মার্কেটিং সেক্ষেত্রে দেখা গেলো আমাদেরটা সার্চ র্যাঙ্কে পাইতে পারি, এইটাই তো নাকি? সে পাবেই আগে পরে, হ্যাঁ আগে পরে সে পাবে আর কি। এখন যদি এই সেম রেজাল্ট অনেকগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হয়তো বা শেষ পর্যন্ত খুঁজে নাও পাইতে পারে, যদিও থাকবে কিন্তু যখন আমাদের এনগেজমেন্টটা একটু বাড়বে তখন কিন্তু কম্পিউটার টপ চলে যাবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এসেও যখন আমরা করি বা করবো তখন আমরা দেখতে পারবো যে আমাদের একটা ওয়েবসাইট একটা তৈরি করলাম তা আমরা পেটে কখন কিন্তু থাকলো না, ওটা অনেক শেষের দিকে থাকে, তো আমরা বিভিন্ন কাজ করার পর আস্তে আস্তে সেটা উপরে চলে আসে। সেম ওয়েতে টুইটারে আমাদের তো অডিয়েন্স থাক ফলোয়ার থাকবেই, তারা তো কিছু রিটুইট করবে বা ফেভারিট দেবে বা এখানে কি দেওয়ার অপশন আছে, এই যে রিটুইট আছে রিপ্লাই আছে লাইক আছে, তো এই তিনটা তো তারা যখন ইনডিপেন্ডেন্স করবে তখন আলটিমেটলি কিছু অ্যাক্টিভিটি হয়ে যাবে, যখন কিছু অ্যাক্টিভিটি হয়ে যাবে তখন আলটিমেটলি এটা আপে দায়িত্ব থাকবে, আর যখন এই রিলেটেড সার্চগুলো আসবে তখন আরও বেশি অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে। তো ভাই খাওয়া দাওয়া করেন, খাবার চলে, খাওয়া দাওয়া করে হাসপাতালে খাবার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমি আজকে আপনার টুইটারে হ্যাশট্যাগ নিয়ে একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু ওই যে বললাম তো পরশু দিন থেকে আমার আর কি এই বেশিক্ষণ কথা বললে পারে কেমন যেন চোয়ালটা হালকা ব্যথা ব্যথা করতেছে আর কি। হ্যাঁ, আপনি ই করেন, আপনার ওইখানে কি অবস্থা হয় মাঝে মাঝে আমাদের একটু যদি সম্ভব হয় নিউজ দিয়েন, আপনার আম্মার কি অবস্থা হয় আর কি। তো ভাই সাবধানে থাকেন। আচ্ছা অরূপ ভাই আছেন? আচ্ছা, মোটামুটি ভাবে হ্যাশট্যাগের ব্যাপারটা তো বুঝছেন, পারবেন তো না হ্যাশট্যাগ ব্যবহার করতে যদি বলা হয়? আচ্ছা, এখন আপনার মাইক কভার করতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনারা যেটা করবেন রাত্রে মাঝে মাঝে একটু ঢুকবেন আর বিকালবেলা একটু ঢুকবেন, দেখবেন যে বিকাল বা রাত্রের দিকে আপনার আসে কি বলে এই ডাটা এন্ট্রি কাজটা থাকে আর কি, তখন আর কি ডাটা এন্ট্রি কাজগুলো করবেন। আচ্ছা, মাঝে মাঝে ঢুকবেন, ওই দেখালো একবার ঢুকছি আর খবর নাই ঢুকার, এরকম না, মাঝে মাঝে ঢুকবেন, মাঝে মাঝে ঢুকবেন তাহলে ঠিকঠাক মতো কাজগুলো পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, আশিক ভাই আছেন? হ্যাঁ, তা আপনার কি অবস্থা ভাই? মেহেদি ভাই কিছু বলতেছেন? ভাই হ্যাঁ মেহেদি ভাই, কালকে একটা ইসে ফেসবুকে পোস্ট দেখলাম, এক লোক আমার মনে হয় আমি গুলি নেই ওভাবে, তবে প্রায় $1 কাছাকাছি এবং কমপক্ষে 20 করছে মাইক কাছে, মানে ডাটা এন্ট্রি কাজ করছে। হ্যাঁ ডাটা এন্ট্রি বিল্ডার আমি তো দেখছিলাম। হ্যাঁ ওইটা নিয়ে, ওইটা না, হ্যাঁ 32টা, ওইটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম আর কি। ঠিক আছে, তাহলে এখানে যারা মাইক্রোসফট কাজ করবে তাহলে যতগুলো পারবে তাহলে ওই লোক যেহেতু করতে পারবে তাহলে 15 করা উচিত, পারবে বলে মনে করেন। মেহেদি ভাই আসলে দেখেন, আপনি তো মার্কেট প্লেসে আছেন অনেক পুরাতন ব্যক্তি, ধরেন আপনার ব্যাপারটা ভিন্ন, যারা এই যে নতুন আছে এরা এখনো তো ধরেন মার্কেট প্লেসে ঢুকতে দেরি আছে, তারপর ঢুকার পরেও কাজ পাবে এটাও কোনো সিওরিটি নাই, কবে কাজ পাবে তাও কোনো সিওরিটি নাই, সেই ক্ষেত্রে যদি ডাটা এন্ট্রি বা যে মানে মাইক্রো ওয়ার্কে ছোটো ছোটো কাজ করে যদি খরচ যদি উঠে যায় ভাই, হ্যাঁ মানে দেখা গেলো কি কমপক্ষে ফোনের খরচটা তো উঠে যাবে, আর এই উসিলায় কিন্তু অল টাইম কিন্তু সে অনলাইনে থাকতে পারতেছে, কারণ আমাদের ফাইবারে যখন ঢুকবো বা আমরা ফ্রিল্যান্সে ঢুকবো বা অন্যান্য মার্কেট প্লেসে ঢুকবো তখন তো সেগুলো আমাদের সবসময় অনলাইনে থাকাই তো হবে, ঠিক না? আপনি তো জানেন ভাই, আপনি তো করেন কাজ, তার মানে আমাদের, হ্যাঁ তার মানে দেখা গেলো আমি যখন মার্কেট প্লেসে যাবো তখন যদি অনলাইনে না থাকি আমাকে মেসেজ দিবে না। এখন আমি ওই অনলাইন, আবার এটাও একটা ব্যাপার যে আমি অনলাইনে শুধু শুধু বসে থাকবো, মানে আমার কোনো কাজ কাম নাই, অনলাইনে কতক্ষণ বসে থাকবো, একটা বোরিং, একটা বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমি মাইক্রো ওয়ার্কার কাছে কাজ করে যদি সময় কাটা দিই, আমার মোটামুটি অনলাইনে থাকা হয়ে গেলো, মাইক্রো ওয়ার্কার কাছে কাজ হয়ে গেলো, এদিক দিয়ে আবার হাত খরচটা হয়ে গেলো, মানে মোবাইল খরচটা আর কি, যেটা আমরা ডাটা ব্যবহার করতেছি, এর জন্য আমি সবাইকে বলি যে আপনার মাইক্রো ওয়ার্কার কাছে কাজ করেন। এই আমি সেটাই বলছি, যদি যে মহিলা ধরতে এতগুলো কাজ করছে তাহলে আমাদের মেজর আছে, এরাও তো দেখতে এমনি কাজ করতে থাকে তাহলে এরাও তো এতগুলো কাজ পারার কথা। অবশ্যই, সেক্ষেত্রে সেক্ষেত্রে আর্নিংটা হওয়ার কথা, সবাই ক্লাসের উপর খালি ডিপেন্ডেন্ট হয়ে আছে, হয়তো যে ক্লাসে যেটা করবে আমরা শুধু ওইটাই করবো, ভাই একটা ক্লাসে কাজ দেখাই দেবে আপনার ওই রিলেটেড যতগুলো কাজ আছে, আর নিজেরা সবচেয়ে বসে দেখা যাচ্ছে সেলফ লার্নার হতে হবে, নিজেরা বেশি বেশি করতে হবে। ভাই আমি দেখেন যে দুই তিনটা কাজ দেখেছে, দুই তিনটা কাজ কিন্তু এই এটার পারে কিন্তু সীমাবদ্ধ না, এই একই কাজ কিন্তু আরো অনেক আছে, কিন্তু এটা এটার পারে আরো অনেক থিওরি আছে, আমার কাছে মনে হয় না যে এই থিওরি নিয়ে কেউ রিসার্চ করছে,
লিড জেনারেশন আমি যেটা শেখাইছি, আমার কাছে মনে হয় কি আমরা যারা শিখছি আমরা এটা নিয়েই আসছি। লিড জেনারেশন কিন্তু বের করার জন্য আরও অনেক পন্থা আছে, যেগুলো ভাইয়েরই আপনাকে বলবে যে আপনি এইভাবে এইভাবে বের করে আমাকে দিতে হবে, তখন বলবে কি বা কি শিখলাম আর কি হইলো, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে না যায়। আমি তো এই টেনশন করতেছি। না সেটাই তো, আমি তো সেই জন্যই বলি যে সফটওয়্যার সেল না হতে হবে, অত বেশি কিছু করতে হবে। যে রিলেটেড যত আর্টিকেল আছে, যত পোস্ট আছে, হুম এটা হচ্ছে মনে করেন প্রমাণ হচ্ছে কখন জানেন, যখন হচ্ছে লিড জেনারেশন বা এই যে ফার্স্টে একদম ফার্স্ট হোমওয়ার্ক ছিল হচ্ছে আপনার এই যে জিমেইল বের করা। হ্যাঁ, হুম তো এক একজনের বহুত অজুহাত ছিল আর কি পার্সন। হ্যাঁ, তো কেউ বলছে ভাই আমি 1000 বের করতে পারছি, কেউ বলছে আমি 1000 বের করতে পারছি, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করেন আমরা 5000 বের করতে মানে এমন মহামারী কোনো থিওরি ছিল না, ঠিক আছে। মানে একদম নর্মাল জাস্ট একটা গুগল সার্চ, ঠিক আছে, একটা সাধারণ গুগল সার্চ, জাস্ট একটা ওয়েতে কিভাবে সহজে পাওয়া যায়। হ্যাঁ, আমি খালি খুঁজে বেরোতে পারবো, কিন্তু নর্মালি কোনো জীবনে কিন্তু আমি এই গুগল সার্চ করে আমি কিন্তু মার্কেটিং করি না। আমি কিন্তু মার্কেটিং মানে যে আপনার লিড জেনারেশন সব কিনে কিনে ব্যবহার করি। তো একটা জিনিস আমি পাইলাম, মনে করেন দেখি না, আমার 5000 ডিমের বের করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, আপনার, তারপর মানে আমি মানে কিছুই মনেই হয়নি আর কি, এরকম অবস্থা। অথচ আমার গ্রুপে অন্যরা কি সে 2000 1000 500 200 300 বের করে বসে আছে। কারণ হ্যাঁ, কারণ আপনার যে আপনি যে মানে গুগল ডট মানে আপনারা কি বলেন এটাকে, যে গুগল সার্চ করে যেটা আর কি মানে নিয়ে আসেন আর কি। হ্যাঁ, একমাত্র ওইটা ইউসিও, তারপরে হচ্ছে যে কি যেন ছিল আমার ঠিক খেয়াল নাই আর কি। আচ্ছা, হ্যাঁ, যদি নিশ ছিল, ঠিক আছে। হুম তো এগুলা মনে করেন একদম জাস্ট যদি সেম টু সেম দেওয়া হয় বেসিক্যালি, তো হ্যাঁ 1 কেজি মনে করেন সর্বোচ্চ 20 থেকে মানে 20টা পাওয়া, 20 থেকে 30টা ম্যাক্সিমাম, ঠিক আছে, এর বেশি পাবেন না। আমার এখানে যদি আরেকটু যদি রিসার্চ করতো তাহলে 1 কেজি 100 করে পাওয়া কোনো ফ্যাক্ট। আপনাদের বলছো আপনার 5000 করে বাল্ক সংগ্রহ করতে, আমি বিকেলে বেজে বলছি সে 5000-এর জায়গায় আমাকে 20000 সংগ্রহ করে দেখাইছে, এবার আমি 20000 করছি। আর ওদের ভিতরেই অন্য কেউ 5000 করে দেখাইতে পারে নাই, একটা মেয়ে, সে মেয়ে হয়ে যদি কাজ দেওয়ার সাথে যদি 20000 করতে পারে, আর অন্য ওইখানে আরও শুধু একটা মাত্র মেয়ে আছে আমার ওই বেজে, সে 20000 বাইক দেখাইছে। আর আর আরো যে বাকি হয়তো প্রিয়ান্ত ভাই চিনতে পারেন, আমার ওইখানে আয়েশা নামে একটা মেয়ে আছে বিকালে বেজে, দেখছেন হয়তো আপনার আগে একবার ঢুকছিলেন সম্ভবত, দেখছেন আমার আগের বেজে 2টা থেকে 6টা, সরি 2টা থেকে 4টা। হ্যাঁ হ্যাঁ, তো ওই মেয়েটা আমি বলছি 5000 বের করতে সবাইকে, ওই মেয়েটা 20000 বের করে আমাকে দেখাইছে। আর আমি এটাই মানে মেয়েটার পর লাস্টে আমি ওকে দিয়ে এটাই বুঝাতে চাইছি, দেখেন সে পারছে তাহলে আপনারা কেন পারতেছেন না, তারাই পর্যন্ত পারলোই না, পারাই নাই এখনো, ব্যাপারটা এরকম আর কি। ওদেরকে আমি বলছি যে আপনার এরকম নিশ, পরে লাস্টে আমি কি করছি শুনেন, তারপরে আমি ওদেরকে নিশ দিয়ে দিছি, দেখেন আপনি এই নিশির উপরে আমি নিশগুলো লিখে দিছি, যে আপনি যেহেতু নিশ নিজে আপনি ভাবতে পারতেছেন না যে কি নিশের করে, আমি একটা কনজিউমার দিচ্ছি, সেই কনজিউমার নিয়েই পড়ে আসছে, আর কোনো নিশ সে খুঁজে পায় নাই, সে কি নিশ বের করবে। পরে আমি দেখেন আপনি স্টুডেন্ট চাইলে আপনি স্টুডেন্টদের মেল বের করতে পারেন, চাইলে আপনি ডক্টরের মেল বের করতে পারেন, চাইলে আপনি যারা আপনার ইয়ে আছে টিচার আছে তাদের মেল বের করে আনতে পারেন। তো এরকম কয়েকটা নিশ আমি যখন দিছি, তারপরে তারা মোটামুটিভাবে বাই করছে, কিন্তু তাও 5000 পুরাইতে পারে নাই। তারপর তারপর আমি তাদেরকে হ্যাঁ আমাদের তো একটা গ্রুপ আছে না নিজেদের, হুম হুম ওই গ্রুপে আমি তো ওইখানে কোনো পোস্ট করি না, ওখানে জাস্ট সেল যে সময় মানে আইডল টাইম থাকে বা দেখা যাচ্ছে বাইরে কোথাও আসি ওইখান সময় তার কাজ করতেছি না, তখন ওই গ্রুপগুলোতে দেখি যে আসলে কে কি পোস্ট করছে। আমি তো এডিট করে রাখছি 1 ইয়ারের জন্য, অর্থাৎ এখান থেকে নোটিফিকেশন পাবো না। তো দেখি দেখলাম এই কদিনে যে একদম ব্যক্তি এখন পর্যন্ত মাইক ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে পারে নাই, অথচ সে আজকে মার্কেট ওয়ার্কার্স দেখলাম একটা ক্লাস ছিল, সে এখন ক্লাসে নেই। তাহলে এদের এইভাবে তো সবাইকে নিয়ে আগানো সম্ভব না, যারা কাজ করবে তারপরে বুঝবে না তাদেরকে নিয়ে আগানো যায়, যারা কাজই করবে না তাদেরকে কিভাবে সবার সাথে একসাথে করতে পারবে। মানে প্রত্যেকজনকে তো ভাই প্রাইভেটলি ভাবে দেখানো যেভাবে সম্ভব হয়ে ওঠে না, কারণ সে ক্লাসে জয়েন করবে না, তারপর ক্লাস করবে না, আবার রিমিট করে যদি এসে একটা কথা বলে যে ভাই আমি ক্লাস করতে পারি না আমাকে দেখাই যায়, ঠিক আছে, এটা রেগুলার এরকম কাহিনী না, কারে পার্সোনাল এরকম সময় দেওয়ার তো সম্ভব না। না মানে সে দেওয়া যায় যদি মনে করেন সে ক্লাসে থাকে, ক্লাস থেকে বুঝতে পারলো না, ক্লাসে জিজ্ঞাসা করলো বুঝলো না, সেটা একটা কথা, ঠিক আছে, নাই পারে। বাট
যদি সে যদি ক্লাস যদি না করতে পারে তাহলে ভাই তাকে তো আমি তো বলছি যে আপনার ক্লাসে যা সমস্যা আমি তো বলছি, আমার রাত্রে প্রায় দুই তিনটা ই হয় গ্রুপ দ্বারা ই করে, আর রাত্রে বসে, মানে দিনের ক্লাসগুলো নিয়ে রাত্রে বসে, এবং রাত জায়গা তারা এখন থেকে বলছে যে আমরা এখন থেকে অভ্যাস করব, আমরা যেন মার্কেটে কাজ যেহেতু করতে হবে রাত জাগার অভ্যাসটা তারা করতেছে, আমি তাদেরকে গ্রুপে করে আমি বসাই দিছি, এবং তাকে আমি অলরেডি দুইটা দুটো গ্রুপের সাথে অ্যাডও করে দিচ্ছি, আপনি দুইটা গ্রুপের সাথে আপনি চাইলে অ্যাড হইতে পারেন রাত্রে, ঠিক আছে। তারপর সে তেমন সময় দেয় না, এখন যদি সময় না দেয় তাহলে তো এখানে আমার কিছু নাই, আমি তো তাকে সুযোগ দিচ্ছি এবং ধরাই দিচ্ছি যে আপনি এইভাবে করেন, এইভাবে কাজটা করেন আপনার জন্য হবে। আমার কাজ তো একটাই যে আপনি লাইন বুঝাই দেওয়া, লাইন যদি বুঝে না নেয় তাহলে আমার কিছু করার নাই, আমার তো এমন না যে আমি কাজ যদি এরকম চাই তাহলে আমাকে আলাদা ই করুক আর কি, বেতন ভুক্ত করে নিক, আমি কাজ তাদেরটা করেই দিয়েছি ভাই। আমি তো সেটাই বললাম, আমি ইনকাম করেই দেবো ভাই, আমাকে নিয়ে নিক ওইভাবে, ঠিক আছে, সে বসে থাকবে, হ্যাঁ আমি সরাসরি তার ইনকামই করে দিতেছি, সমস্যা নেই। আমার সাথে আরেকজন পায়ে গেছে, আরো দুই তিনজন এরকম পায়ে যাবো, তারা এরকম কাজ করে। আপনি বোঝেন না, আপনি পরিশ্রম করবেনই না, তাহলে তো হয় নাকি, আপনি পরিশ্রম করছেন 5 ঘন্টা। হম অবশ্যই, পরিশ্রম ছাড়া কি কোনোভাবে সম্ভব নাকি, এখানে কোনোভাবে সম্ভব না। হ্যাঁ সাধন ভাই, সাধন ভাই বলেন। এতক্ষণ তো অনেক কথা হলো, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি রিঅ্যাক্টিভ, মানে সিরিয়াসলি হলে ভালো হয়, বুঝছেন, এটা আমার জন্য, ঠিক আছে। আচ্ছা আমি বলি কি, যার যার জায়গা থেকে, যার যার জায়গা থেকে সে সে সিরিয়াস হই, ঠিক আছে। আমি আমি মনে করি যেমন আসলে আমরা যখন যে মসজিদে যাই নামাজ পড়ার জন্য, দেখা গেলো কি ইমাম সাহেব যখন ই করে খুতবা পড়ে, আমরা অনেকে দেখি পোলাপান এইগুলো করে আর কি, এই কথা কস না, এই কথা কস না, মানে এই চুপ কর চুপ কর, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। মানে আমি কি করতেছি, আমি কথা বলতেছি, মানে আরেকজন চুপ করতে বলতেছি, তার মানে কি আমার কিন্তু ঠিকই সাউন্ড হইতেছে, ব্যাপারটা এরকম না, ব্যাপার হইতেছে যে যার যার জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি চুপ, মানে আমার জায়গা থেকে আমি কাজের ইটাই মানে গতিটা বাড়াই দিই, যার যার জায়গা থেকে যদি এইভাবে গতি বাড়াইতে থাকি তাহলেই সম্ভব, ঠিক আছে। আর এখান থেকে দেখা গেলো কি যারা একটু কাজ ভালো বুঝবে, কাজ ভালো করবে, গতি মানে স্পিড ঠিক আছে, এরা যদি একটু নিজেকে নিজেরা যদি মানে গ্রুপিং করে যদি কাজ করে, তাও একটা ব্যাপার স্যাপার আছে। সেটা হলো একটা ভাইরে দেখা গেলো কাজ পাইছে, দেখা গেলো সে সময় দিচ্ছে 5 দিন বা 4 দিন বা 3 দিন সময় দিচ্ছে, এখন আমি যদি গ্রুপিং করে যদি কাজ করি সেক্ষেত্রে আমার সম্ভব যে আমি এই 3 দিনের কাজ আমি 1 দিনে করে দেব, সেটাও কিন্তু সম্ভব, শুধু গ্রুপিংটা ঠিক রাখতে হবে, ইচ্ছা থাকতে হবে। ভাই আমি ফিজিক্যালি স্টুডেন্ট পাইছিলাম দুইজন, হ্যাঁ বলেন। ঝামেলা হতেই পারে, হ্যাঁ এটা অবশ্যই। আর আমি এটা কিন্তু এই পরামর্শ কিন্তু আমি আপনাদের প্রথম থেকে কিন্তু আমি এই কথা বলছি, আমি কিন্তু বলছি আপনাদের, দেখেন আমি কিন্তু আপনাদের
লেখা শুধুমাত্র ওই লেখা ওইটা লিখে সার্চ করলে অটোমেটিক্যালি আধার আধার ভিডিও চলে আসবে, এবং কত সুন্দর করে, কত অল্প শুধু একটু মানে সার্চ করে দেখতে হবে। স্বাধীন ভাই এই যে বললাম সেলফ লার্নার, তাহলে আপনার সেলফ লার্নার হইবেন কিভাবে? এইভাবে আপনি যেভাবে বললেন ওইভাবে তো সেলফ লার্নার হইবে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, মানে যে একটু তথ্য নিব, ওই তথ্যটা কিভাবে আমি আরো বেশি তথ্য নিতে পারবো। অনেকেই আছে কি, অনেকেই আছে আমি যেটা শেখাইতেছি এটার পরে সে সীমাবদ্ধতা, অনেকেই আছে এটার উপরে সীমাবদ্ধতা, আমি যেটুকু মানে যে বিষয়টা আলোচনা করলাম যতটুকু শিখাইলাম তার এতটুকু শেষ, এটার পরে সীমাবদ্ধতা। আর সে যে আর উনি রিসার্চ করবে তো দূরে কথা, সে এটাও নিয়েই করে না, মানে আমি যেটা শিখাইছি এটা নিয়েও প্র্যাকটিস করে না, এরকমও আছে। হুম সেটা তো অবশ্যই, কারণ আমি আমি ক্লাস করবো না, আমার ইচ্ছা মতন আমি আসবো যাবো এইভাবে আর কি। দেখেন এখন আপনার কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাওয়ার কথা মাইক করার কাছে, সেইখানে যদি বলেন যে আমি কাজ করতে পারতেছি না। মাইক্রো ওয়ার্কার ভাই গত সপ্তাহে না তার আগের সপ্তাহে শুরু হয়েছে। সবাই মিলে গ্রুপে অ্যাক্টিভ হয়ে এই মাইক ওয়ার্কার কাজগুলো নিজেরাই সব কমপ্লিট করে ফেলতে পারতো। ভাই গ্রুপে এসে বলে ঠিক আছে, বলার পরে সমাধান নেওয়ার জন্য আগ্রহী দেখায় না, তাহলে কি হলো? ভিআইপি সাপোর্ট সবচেয়ে ভালো কথা, আমাদের আমাদের ভিতরে ইগোটা বেশি ভাই। না ভাই আমার কিন্তু আমার কিন্তু ইয়ে আছে, আমাদের মেহেদি ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাই একা একা খায় না, দিয়ে খেয়ে সবাই রে কুরিয়ার করে দেন ভাই, আপনি তো বাইরে আছেন কুরিয়ার করে দেন, আল্লাহ সাদা করি আর কি। মামুন ভাই মাইক্রোসফটের টপিকের পর কোন টপিক শুরু হবে? আজকে অলরেডি আমরা দুদিন হয়ে গেল না 3 দিন হলো, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম দিনই কিন্তু আলোচনা করতেছি, এগুলা কিন্তু একেবারে মনে করেন না যে ফেলাই দেওয়ার মতো কিছু। মেহেদি ভাই হ্যাঁ লিঙ্কডিন লিঙ্কডিন, তারপরে যে আমরা যে কি বলে আমরা যে আজকে টুইটার নিয়ে আলোচনা করলাম, তারপরে যে ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা হয়েছে আমাদের, এইগুলা কিন্তু মানে ওই দিন শেষ হতো যে আমারও নেট প্রবলেম হচ্ছিল। হুম হুম
এগুলা কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভাই এগুলা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের মেহেদি ভাই উনি তো আপনার এসিও নিয়ে, আপনি তো কাজ করেন যেহেতু, আপনি ওয়েবসাইটে ওয়েবসাইটে কাজ করেন ঠিক না? ও ডাটা এন্ট্রি শব্দটা ইংরেজি, তবে বাংলায় মানুষ এটারে ডাটা এন্ট্রি বলে, কিন্তু ডাটা এন্ট্রি আপনি যা এন্ট্রি করবেন সবই তো ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মানে তো আপনি যেটা এন্ট্রি করতেছেন সেটাই তো, যেটা যে কোনো বিষয় হতে পারে। অনেকে বলে কি ভাই আপনি আমার একটু ডাটা এন্ট্রি কাজ শিখাবেন, আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি বুঝছেন, আমাকে আমাকে ডাটা এন্ট্রি মানে আমার কাছে আসলে লোক পাই, আমি আমি ফিজিক্যালি আমি আসলে ই করাই ক্লাস করাই, তো অনেকে এরকম পাইছি আমি যে ভাই আমার একটু ডাটা এন্ট্রি কাজ শিখাবেন। তো ভাই আমি তো কী শেখাবো, আমি তো নিজেই জানি না আমি আর কী শেখাবো, ডাটা এন্ট্রি কী শেখাবো, ব্যাপার না ভাই। প্রান্ত ভাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাজ করে, তারপরে প্রান্ত ভাই আমাদের দিদি হেল্প করে, তাহলে আমি যতটুকু আর কি মানে কি বলে এসিও নিয়ে যতটুকু আলোচনা করতে পারি, প্রান্ত ভাই আমাদের হেল্প করবে, তাতে আমরা মোটামুটি ভাবে এসিও নিয়ে আরো ভালো আলোচনা হয়ে যাবে আমাদের গ্রুপের। তো আমাদের প্রান্ত ভাই ও কিন্তু যা কাজ করে সে গুগল প্লাস প্লাস বা নোটপ্যাড বা যে ধরনের সফটওয়্যারে সে কাজ করুক, যা করছে এন্ট্রি করছে সবই তো ডাটা এন্ট্রি। প্রান্ত ডিজাইনার ডেভেলপারের থেকে যে আমরা এন্ট্রি অপারেটর বলে ফেলি সেটা অপমান হয়ে যায়। না ঘটনা হচ্ছে আসলে হ্যাঁ সত্যি এগুলো সবই ডাটা এন্ট্রি বলা যায় ঠিক আছে, কারণ আমরা তো সবই যেখানে যাই করি না কেন, যে কোনো সফটওয়্যারের উপরে যে ধরনের আমি ডেভেলপমেন্ট করি না কেন, ওই সফটওয়্যারের ভিতরে তো ভাই আমার ডেটা তো দেওয়াই লাগবে তাই না, ডেটা ছাড়া তো আমি কোনো কিছু করতে পারবো না। ওটাই ডাটা এন্ট্রি মানে আমার তিন চার একটা কাজ গুলো এমন হয়ে গেছে জানে, যে কাজই করেন মানুষ ওই ডাটা এন্ট্রি নামে এমন ভাবে পরিচিত হয়েছে সব ডাটা এন্ট্রি, যেমন বিকাশের সে টাকা লোড বিকাশের সে টাকা দিলে উপরে বিকাশের টাকা দিতে পারে, নগদে কালকে একজন টাকা দিতে পারে সে বলতে ভাই কালকে তো আমি বিকাশের টাকা দিলাম পাইতেন মানে নগদ বিকাশ হয়ে আর ফেলে দিল, যে কোনো মোবাইলে লোড দিলে বলে ফেলে দিল, এই জিনিস কিন্তু মনে করেন যে বিশ্বাস করেন না করেন যে 90% লোক কিন্তু যায় না। টপ আপ বলে এটা আবার কি ভাই, এটা জানাই না সে টপ আপ বলতে একটা শব্দ, নিজের দোকানে যা বলে ভাই আমি রবিতে রিচার্জ করা ভাই লেখ দিল ওঠাবে আমি কিন্তু উপায় নাই তো ভাই দোকানদারই বলতো না, দোকানদার আমি যদি বলি ভাই আমার ইজি লোড লাগবে ভাই তো হা করে টাকা খাইতো আমার উপরে, দোকানদার যে যে ব্যবসা করতে সে তো নিজেই জানে না, আমি যদি যাই বলে দোকানদার বলে ভাই তো নেই আমার কাছে তাহলে আমি কোন জায়গা যাবো, মানে আপনি আপনি জানেন আপনি যে বলবেন আপনি বলে তো সমাধান পাবেন না, বরং তো আপনি এখানে ফাঁসে যাবেন। হ্যাঁ ওইটাই আর কি, মানে এগুলো জিনিসগুলো কিন্তু খুবই চলছিল কিন্তু কিন্তু অনেকেই জানে না আর কি, মানে 90% যায় অনেকে বললে ভুল হবে, 90% মানুষই কিন্তু জানে না ব্যাপারটা। মানে আচ্ছা যারা মানে আমরা এই কি বলে যে টুইটার এবং ইনস্টাগ্রাম নতুন আছি আমরা, আগে এমনিতে খুলছি দেখা গেল আগে আমরা অনেকে আছে কি ফেসবুকের সাথে অ্যাড করে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করছি, যারা আমরা নতুন আছি আগে ব্যবহার করছি কিন্তু মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি নেই, তারা আজকে যে থিওরিগুলো নিয়ে আলোচনা হয়েছে মার্কেটিং করার জন্য তারা একটু এখন থেকে মোটামুটিভাবে একটু প্রস্তুত শুরু হন ঠিক আছে, মানে প্রস্তুত হয়ে যান যেন পরবর্তীতে আপনাদের সমস্যা না হয়। আপনারা টুইটারে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আপনি যে কোনো একটা পোস্ট আপনি করে ফেলাইতে পারেন, দেখা গেলো আপনি একটা ইমেজ ইমেজ রেডি করছেন, ইমেজ করছেন আপনি কোনো গিগ করেন না বা কোনো মার্কেটিং না, আপনি একটা ইমেজ করছেন, ইমেজটা আপনি করছেন কি ডিজিটাল মার্কেটিং লিখে একটা ইমেজ ইমেজ আপনি তৈরি করছেন, আপনি এটা মার্কেটিং করেন, এটাকে আপনি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করেন, আজকে প্র্যাকটিস হয়ে যাক আপনার, এটাকে এইভাবে মার্কেটিং করেন হ্যাশট্যাগ করেন করে আপনি ট্রাই করেন, আপনার অভিজ্ঞতা আপনার আপনার কী বলে চর্চাটা বেশি হইলো, এইভাবে করতে থাকেন আপনারা যারা নতুন আছেন, যারা আমরা আছি পুরাতন নিজেরা
ও আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, ভালো থাকেন আর আপনার আম্মার প্রতি খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমরা আমরা যেটা করব আর কি, আমরা সবাই এই আজকে যা যেই বিষয়টা নিয়ে আলোচনা হলো, আমাদের আজকে বিষয়টা ছিল হ্যাশট্যাগ। তো আজকে আমরা হ্যাশট্যাগ নিয়ে যেই যা দেখলাম, যেভাবে দেখলাম আমি দেখালাম, তারপরে আমাদের প্রান্ত ভাই ও আমি কথা বলছি, আমি তো দেখাই নেই, তো প্রান্ত ভাই দেখাইছে, তারপরে মেহেদি ভাই কথা বলছে দেখাইছে। তো আমাদের যদিও একই বিষয় ছিল, কিন্তু আমাদের টপিকটা বিষয় এইটা মানে আলোচনা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। এর জন্য বলি যে আমাদের যদি পাশাপাশি আমার পাশাপাশি যদি কেউ আলোচনা করে, আলোচনা কিন্তু ভিন্ন আলোচনা বেরোয় চলে আসে, মানে কথাগুলো কিন্তু ভিন্নভাবে বেরোয় চলে আসে, আমাদের জানা হয় বেশি। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে আজকে ডবল তথ্য পাইছি। তো এই তথ্যের উপরে আপনারা যারা আছেন নতুন বা পুরাতন সমস্যা নেই, যারা মার্কেটিং করবেন মোট কথা এখন থেকে প্রস্তুত নিতে হবে, তারা ফলোয়ার বাড়াইতে থাকেন, ফলোয়ার ফলো করতে থাকেন, আপনারা বিভিন্ন বড় বড় যারা আছে, যারা যাদের ফলোয়ার বেশি তাদের সাথে আপনি ফলো হইতে থাকেন, তারপরে যারা ছোটোখাটো আইডিয়া আছে তাদেরকে ফলো করেন, দেখা গেলো তাদের আপনি ফলো করছেন, আপনি সে দেখা গেলো ফলো ব্যাক করে দিছে, হয়তো বা এরকম হয় আর কি। তো ফলো করেন, ফলো ব্যাক পাবেন, এভাবে ফলো আপনার বাড়ান। আর আপনারা আজকে সবাই কমপক্ষে দুই একটা করে, ঠিক আছে, একসাথে কিন্তু দুই তিনটা পোস্ট করেন না, আবার কমপক্ষে একটা করে পোস্ট করার চেষ্টা করবেন, হ্যাশট্যাগ যেভাবে আমরা শিখছি এইভাবে এইভাবে আপনারাই করেন, পোস্টটা করেন। তো আশা করি আমরা সবাই মানে ভালো একটা জায়গায় পৌঁছাবো, যদি আমরা ঠিকঠাক মতো কাজ করি আর কি। আর আমি দেখি আমাদের মাইক ওয়ার্কার্সে কিন্তু প্রতিদিন ক্লাস ই থাকবে, টপিক থাকবে, আর এর পাশাপাশি আমরা নতুন কোন টপিক নিয়ে প্রতিদিন হাজির হয়ে যাব, প্রতিদিন আমরা নতুন নতুন টপিক শিখবো, নতুন নতুন আলোচনা করব আমরা, ঠিক আছে। আর আমাদের প্রান্ত ভাই আছে, উনি আমাদের এসিও নিয়ে খুব সুন্দর কিছু পরামর্শ দিবেন আগামীতে, যে কোনো একদিন আমরা এসিও নিয়ে বসবো, এসিও শিখবো, অনেক সুন্দর এসিও শেখাবে আমি জানি, আশা করি। যতটুকু পারেন, দেখা গেলো আমাদের মেহেদি ভাই আছে, সে একটু আলোচনা করলো, আমি একটু আলোচনা করলাম, প্রান্ত ভাই একটু আলোচনা করলো, তারপর ফায়েজ ভাই আছে, ফায়েজ ভাই একটু আলোচনা করলো। তো এইভাবে ফায়েজ ভাই তো আজকে তেমন কথা কইতেছে না, তখন তো ওনাকে ডাকলাম, উনি তো মাইক্রোফোন অন করলো না, উনি সম্ভবত মিউট করে বসে আছেন। তো এইভাবে যদি আমরা সবাই কম বেশি করে আলোচনা করি, আর এখানে আমি যারা নতুন আছে, ঠিক আছে, আমি তাদেরকেও সুযোগ দেবো, যদি তারা আলোচনা করতে চায় যে ভাই আমি একটা জিনিস ইউটিউব দেখে শিখে আসছি, আমি এটা আলোচনা করব ভাই, আমি অবশ্যই তাকে সুযোগ দেবো, কিন্তু তার ইয়ে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সে মানে সে বলতে হবে যে হ্যাঁ আমি ভাই পারবো, ঠিক আছে, আমি সবাইকে সুযোগ দেবো। কিন্তু যদি আগ্রহ না থাকে তাহলে তো ভাই এখানে কোনো দরকার নেই ভাই, আগ্রহ না থাকলে ভাই মানে আসলে কিছু হয়ও না, খালি যে আমি শিখতেছি মার্কেটে কাজ করবো ভাই, কথা বলার অভ্যাসটা এটা একটা মানে প্লাস পয়েন্ট, আপনি যখন আপনি এইভাবে কথা বলার অভিজ্ঞতা করবেন, সেক্ষেত্রে আপনার ভাইয়ের সাথে দেখা গেলো কোনো কথা বলতেছেন, আপনি চ্যাটিং করতেছেন, সেক্ষেত্রে দেখা গেলো আপনাকে কিছু কিছু কথা আপনার মানে এই যে এইসব কথা থেকে আপনার কিছু কিছু কথা এখানে বেরোয় চলে আসবে, কোনো ভাষা যেই ভাষাটা আপনি দেখলো মানে আপনার লিখলে পারে ভাইয়ের খুশি হবে, ব্যাপারটা এরকম আর কি। সাধন ভাই, সাধন ভাই শুনতেছেন? সাধন ভাই, প্রান্ত ভাই শুনতেছেন? হ্যাঁ সাধন ভাই, আপনার কি অবস্থা বলেন, আপনার কাজের কি অবস্থা?
অনেক শব্দ হইতেছে কেন আপনার এখানে? একবার শব্দ হচ্ছে আপনার পাশে আশেপাশে শব্দ হইতেছে সম্ভবত, এখন ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ভাই আপনার কি অবস্থা কাজের? কাজে আমি তো যেগুলো শিখছি সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করি তো ভাই। ও আচ্ছা আচ্ছা। তারপরে এমনি হ্যাঁ মানে যেগুলো একদম ফার্স্ট থেকে লাস্ট, আমি যেমন আমি কালকে কয়েকটা বাল্ক মেল করছি, তারপর আপনার ঘরে লেট জেনারেশন কালেক্ট করছি, তারপরে আপনার মাইক্রো ওয়ার্কের দুটা কাজ কালকে করছি, পেন্টিং আছে এখনো পেইন্ট করেন নাই। ও আচ্ছা। এই সাধন ভাই আপনার জন্য আমি ছোট্ট একটা সাজেস্ট করি, সেটা হলো আপনি যে টুকটাক টুকটাক করে যে আপনি যে বাল্ক ইমেল তারপরে যে লিড জেনারেশন করতেছেন, এগুলো না আপনি যেই নিশের উপরে করবেন সেই নিশটা কিন্তু আপনি লিখে রাখবেন, কারণ দেখেন না আমার জন্য সুবিধা হবে, নাহলে একবারে যদি আমি আমি প্রথমে করছি ধরে বুঝতে পারি নাই, মানে ওইগুলো আমি কিছু কিছু আলাদা করছি, মানে ওইগুলো আলাদা করে রাখলে দেশে বাইরে কোনটা চায় আমাকে সেটা বের করে দিতে হবে। তো অবশ্যই বাইর কিন্তু আপনাকে যখন চাবে তখন কিন্তু আপনাকে লোকেশন বলে দিবে, হ্যাঁ ওইটাই দিতে হবে, আর তারা কিন্তু ধরতে পারবে যে আপনি এটা কোন লোকেশন থেকে নিয়ে আসছেন, ঠিক আছে? এই জন্য আপনার যেটা করতে হবে আপনার লোকেশন, ভাইয়া আপনার কাছে লোকেশন চাবে, আপনি নিশও বলে দেবে যে আমার এই নিশগুলো লাগবে, আপনি আপনি চাইলে তো ভাইয়া আপনাকে বলবে না যে ভাই আপনি আমাকে এই ই করেন, মানে আমাকে দেখলো ভাইয়া আপনাকে বললো যে যারা টিচার আছে আপনি টিচারের সে মেইল গুলো চাইলে, না আপনি যদি স্টুডেন্টদের মেইল দিয়ে দেন সেক্ষেত্রে তো ভাইয়া তো আপনাকে আপনার কাছে নিবে না, না অবশ্যই নিবে না। এই জন্য আপনি এই নিজ বাই নিজ যখন কানেক্ট করবেন তখন আপনি এক্সেল ফাইলে আপনি সে কি বলে যে গুগল ড্রাইভে রেখে দিলেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরো আজকে দুটা ব্যয় করছেন দুটা রেখে দিলেন, দুইটাই কিন্তু আপনার মোটামুটি ভাবে একটা যদি আপনার কয় টাকা হয় না লিডের ব্যাপারটা, লিড কিন্তু ভালো টাকা দাম আর কি, ঠিক আছে? সর্বনিম্ন যদি আপনি এমনি পাবলিকের কাছে যদি বিক্রি করেন তাও তো আপনি 10-15 টাকা বিক্রি করতে পারবেন। প্রান্ত ভাই হ্যাঁ সেটাই, এর জন্য আর কি ভাই আপনি একটা লিড সংগ্রহ করছেন লিডটা রাখে দিলেন ভাই, মনে করেন আপনি জমা রাখলেন 10টা টাকা, ঠিক আছে কোনো একদিন দেখলে 10 টাকা আপনি এখান থেকে বের হয়ে চলে আসতে পারে। আপনার এই একটা জিনিস দেখা, এগুলো দেখলে ভাই আপনারা মানে কি বলবো জায়গা, ঠিক আছে? লিড জেনারেশন এমন একটা জিনিস, ঠিক আছে, যেটার মানে কোন ই নাই আর কি। আচ্ছা স্পেশাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা মনে করেন আমি এখান থেকে লিড কিনতে পারি না, আমি এখানে লিড কিনতে মনে করেন 500, ঠিক আছে, 500টা লিড কিনতে মনে করেন আমার মনে হয় খরচ করতে 1800 টাকা, ঠিক আছে? ওই বাবা 1800 টাকা দিয়ে আমি লিড কিনছি, ঠিক আছে, কিন্তু দেখেন আমি ওই লিড গুলা যখন আপনারা ওই ফাইবারটা সেল করেন, ঠিক আছে, ফাইবার সেল করে তারা কি করে আপনারা কিন্তু দেখুন যায় না, ঠিক আছে, কিন্তু আমি যা করি আমি হলো মার্কেটিং করি, ঠিক আছে? তো মনে করেন আমার হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমি খরচ করছি মনে হয় 500 লিড, ঠিক আছে, 500 লিড না সরি 500 লিডও খরচ করি নাই, মনে হয় সম্ভব 300 সামথিং লিড হবে আর কি খরচ করছে আর কি। হ্যাঁ তার ভিতরে মনে করেন আমার ইনকাম হচ্ছে মোটামুটি এই যে ভাই একটা, ঠিক আছে, $81। তো মনে করেন এগুলা যারা আপনারা সেল করেন মনে করেন যে ভাই কম টাকা ভাই অনেক টাকা দিয়ে সেল করতেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভাই আপনার ওই ডেট দিয়ে যে ওই মানে যে কত কিছু করা হয় সেটা আপনি ধারণা নেই, ঠিক আছে? সেটা তো অবশ্যই, ঠিক আছে, আমি যদি এরকম আরো যদি হচ্ছে অ্যাকাউন্ট দেখায় তাহলে তো মনে করেন সব মানে ই হয়ে যাবে যে ভাই লিড জেনারেশন এমন একটা জিনিস, ঠিক আছে, তার মানে মানে তার কোনো মানে কি বলবো বিচারে ফুল পাবেন না। এটা মনে করেন আজকে আমি কাজও করি না, ঠিক আছে, তেমন খুব একটা ভালো কাজও করেনি, তারপরে দেখেন যায়, ঠিক আছে, আজকে জাস্ট আজকে এই অ্যাকাউন্টে এরকম করে মনে করেন অ্যাকাউন্টের তো অভাব নাই, ঠিক আছে, কতগুলো জায়গায় অ্যাকাউন্ট আছে আমার নিজেরও মানে আমার হিসাবের বাইরে চলে আসছে। তো মনে করেন এখানে আমার লিড খরচ হয়েছে মনে হয় 30টা না 40টা, ঠিক আছে, মনে করেন আমার হচ্ছে ইনকাম হলো এত, ওই একই লিড আমি অন্য জায়গায় কাজ করাবো, ঠিক আছে, ওখান থেকে আসবে আরো মানে দেখা গেল খরচ করলে 2000 টাকা খরচ করলে আমার 20,000 টাকা আসার কোনো ফ্যাক্ট নেই ভাইয়া, মানে প্রান্ত ভাই মানে এটা হচ্ছে এমন জিনিস, আমরা যখন ছোটবেলায় এখন দেখি কম্পিউটার দেখেন একটা মুভি যখন আমরা ওই যে কি বলে MP4 ডাউনলোড MP3 MP4 ডাউনলোড যে সিস্টেমটা কম্পিউটারের, আমরা কম্পিউটারে থেকে থেকে ওই মুভিটা আমি 100 টাকা সেল করবো, কিন্তু আমারটা আমার থাকবে
ওইটাই আর কি, দোকানে গেলে যে গান টান করতাম আর কি, গান ডাউনলোড করতে চাই ভাই। থাক আর কর না ভাই, আপনি ছোটবেলার গল্প মনে করাই দিলেন, আমি 5টা করে অডিও গান ভরতাম মনে আছে আমার। একটা আপনি যখন হচ্ছে মানে এরকম মানে নিউ জেনারেশনে ঢুকে ঢুকবেন ঠিক আছে, তো আপনি পাগল হয়ে যাবেন আর কি ঠিক আছে। আমার ইনকাম কিন্তু খুবই কম ঠিক আছে, আমার এই এক একটা অ্যাকাউন্টে মনে করেন এরকম করে আসছে ঠিক আছে, কিন্তু মনে করেন আমার জানুয়ারি থেকে এই কাজ শুরু করছে ঠিক আছে। তো দেখা গেল যে এই পর্যন্ত আমার কত পেমেন্ট আসছে মনে হয় কত $500 মতন আসছে মনে হয় এই অ্যাকাউন্ট থেকে। তার মানে আপনি লিড এলো কিনে, আপনি যেহেতু মার্কেট মানে আপনি কাজ করতেছেন এই জন্য আপনি কিনতেছেন, এখন যারা সেল দেবে তারা তো অবশ্যই তারা এইভাবে সংগ্রহ করে সেল দেবে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ সেটা তো অবশ্যই, মানে আপনি মেইলে মনে করেন মেইল করে 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 তাদেরকে একটা ইমপ্রেশনে নিয়ে এসে মনে করেন এত টাইম নেই আসা ঠিক আছে। তো মনে করেন ওইভাবে আর কি, আপনি যখন লিড জেনারেশন করবেন ঠিক আছে, ওই লিডটা দিয়ে আপনি ভর্তি করতে পারবেন ঠিক আছে। এটাই আমার বলার মেইনলি দরকার ছিল যে আপনারা লিড যে কেউ করেন না, আপনারা কেন 5000 মেইল মানে বাল্ক এমে সংগ্রহ করতে পারলেন না, মানে এটার জন্য আমি তো কথাটা বললাম যে কি বলবো, এগুলা সিরিয়াসলি না নিলেও কিন্তু আপনারা যদি ভবিষ্যতে কিছু করতে চান তাহলে ভাই এর থেকে মানে ভালো কিছু আর হবে না। যাই হোক ভাই, সমস্যা নেই, আপনারা এরকম মাঝে মাঝে তথ্য দেবেন ঠিক আছে, যারা আমরা স্টুডেন্ট আছে তাদের উপকার না হলে আমি যে ট্রেনার হিসেবে আছে আমার উপকার হবে ভাই। কারণ আমি আপনার অলরেডি আপনাদের সাথে হয়তো আমার আলোচনা হয়েছে, আমি নিজেও কিন্তু এই মার্কেটিং জগতে নতুন, এটা আপনাদের সাথে কথা হয়েছে আমার। যাই হোক, আমি মানে এই ট্রেনারের পাশাপাশি আমি খুব শীঘ্রই ঢুকে যাবো মার্কেটিংয়ে, চিন্তা ভাবনা করতেছি সেভাবে আমি কিন্তু আগাইতেছি, কিন্তু দেখতেছি যে আমাদের সাথে যারা আছে আমি চাই যে সবাইকে নিয়ে আগাই, কিন্তু আগ্রহ নাই সবাই। যাই হোক, ব্যাপার না ভাই। তো ভাই ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন সবাই, আর প্রান্ত ভাই আপনিও ভালো থাকেন, তারপরে সাধন ভাই, সাধন ভাই, অরূপ ভাই, আশিক ভাই, হামিদ আপা, সবাই ভালো থাকেন। হ্যাঁ প্রান্ত ভাই বিকাল বিকালে একটু আসে না? হ্যাঁ 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 ভাই, তুলসী পাতা, তুলসী পাতা খুঁজলে পাওয়া যাবে, আমার বাড়ি আশেপাশে নাই, ব্যবস্থা করতে হবে, দেখে একো গরম পানি খেতে হবে। দেখে এটা এটা চিকিৎসা হইতে হবে, ইমার্জেন্সি তো ভাই অবস্থা মানে সিরিয়াস আর কি। না বৃষ্টিতে আসলে ভিজতে খুব ইচ্ছা করে কিন্তু ভিজি না তো ভাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনারা আইসেন ভাই, প্রান্ত ভাই, সাধন ভাই বিকেল আইসেন 4টে বেজে, অরূপ ভাই আইসেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই বলেন।